বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা নিন। বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ কিংবা এর বাইরে পৃথিবীর যে যেখান থেকে যা দেখছেন বা শুনছেন আমাদের এই আলোচনা, তাদেরকে আমি জানাই সাদর সম্ভাষণ। আজকে আমাদের কথা বলবার বিষয়বস্তু শক্তি এবং স্বাতন্ত্র্যে বাংলাদেশের কথা সাহিত্যের এক অনন্য গল্পকার হাসান আজিজুল হকের ছোট গল্প খাঁচা। কথাশিল্পী হাসান আজিজুল হকের গল্পসমূহের একটি প্রধান উপজীব্য হচ্ছে দেশবিভাগ। এই যে দেশভাগ, তার লেখালেখির একটি কেন্দ্রগত বিষয় হয়েছে এ কারণে যে তিনি বা তার পরিবার মর্মান্তিকভাবে এই দেশবিভাগের বিরূপ অভিজ্ঞতা শিকার হয়েছিলেন। হাসান আজিজুল হক বলেছেন, দেশভাগ আমার জীবনের জন্য একটা ক্ষত স্বরূপ, ক্ষত সারলেও দাগ থেকে যায়। আমি এই দাগের কারণ অনুধাবন করার চেষ্টা করেছি। আমরা জানি যে হাসান আজিজুল হকের জন্ম 1939 সালে 2 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার জবগ্রামে। তাকে দেশভাগের পর 1961 সালে তার পিতা বিনিময় ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে চলে আসেন এবং খুলনায় তাদের পৈতৃক নিবাস গড়ে ওঠে। এই যে দেশ বিভাগের ফলে উদ্বাস্তু হওয়া, অন্য দেশে চলে এসে সেখানে যে বসবাসের অভিজ্ঞতা এবং নিজ জন্মস্থানের প্রতি নারীর টান, এই যে সব কিছুর যে দোটানা, এগুলো তিনি অনুভব করেছেন অন্তর দিয়ে, মর্মে মর্মে। সেই বিষয়গুলোই উঠে আসে তার বহু গল্পে। তেমনই একটি গল্প আমাদের আলোচ্য খাঁচা। খাঁচা গল্পের পটভূমি পূর্ববঙ্গ এবং এর কেন্দ্রীয় দুটি চরিত্র অম্বুজাক্ষ এবং তার স্ত্রী সরোজিনী। 1947 সালে দেশভাগের পর ভারত ও পাকিস্তানের সংখ্যালঘু জনগোষ্ঠী ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। ফলে ভারত থেকে মুসলিম জনগোষ্ঠী পাকিস্তানে এবং পাকিস্তান থেকে হিন্দু জনগোষ্ঠী ভারতে স্থায়ী হবার জন্য চেষ্টা করেন। এতে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। আবার বহু দেশত্যাগী মানুষ অন্য দেশে গিয়ে সংকটের মুখোমুখি হন। অন্যদিকে চেষ্টা করেও যারা শেষ পর্যন্ত দেশ ছাড়তে পারেন না, তাদের মধ্যে কাজ করে নানান রকম দ্বিধা, সংশয় এবং হতাশা। বস্তুত এই হলো হাসান আজিজুল হকের খাঁচা গল্পের মূল উপজীব্য। হাসান আজিজুল হক খাঁচা গল্পে দেশভাগের ফলে একটি হিন্দু পরিবারের যে চিত্র তুলে ধরেন, তা তেমনি যেমন বাস্তব, তেমন একটি প্রতীকী ব্যঞ্জনাও রয়েছে। গল্পটির প্রধান চরিত্র অম্বুজাক্ষ ব্রাহ্মণ পরিবারের সন্তান। 3 বছর ধরে তিনি চেষ্টা করছেন বিনিময়ের মাধ্যমে দেশ ত্যাগ করে ভারতের পশ্চিমবঙ্গে পাড়ি জমাবেন। বিনিময়ের জন্য মাঝে মাঝেই তার বাড়ি, তার পুরাতন বাড়িটি দেখতে কিছু লোক আসেন, তো যার ফলে এই বাড়ি ছেড়ে যাবেন বলে পুরনো এই যে ভবন ছিল তাদের, সেটির আর যত্ন নেওয়া হয় না। এমনিতেই কয়েক পুরুষের বাড়ি, হয়তো সেটি ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। তো যেহেতু ছেড়ে যাবেন, আজ ছাড়বেন কাল ছাড়বেন, তাই বাড়ির আর যত্ন নেওয়া হয় না। বাড়ির চারপাশে ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে, এমনকি প্রাচীন ভবনের ছাদে, দেয়ালে, কার্নিশে প্রচুর আগাছা জন্মেছে। কিন্তু তারা ভাবছেন তো ছেড়ে চলে যাব, আর পরিষ্কার করে লাভ কী। এমনিতেই পাকিস্তানে খানিকটা অনিরাপত্তা, পাশাপাশি অন্য দেশে চলে যাবেন বলে কাজকর্ম ও আয় উপার্জনের অবস্থাও ভালো নয়। অম্বুজাক্ষ আপাতত হোমিও ডাক্তারি করে যে আয় করেন, তা দিয়ে 12-13 জনের সংসার চালানো প্রায় অসম্ভব। অম্বুজাক্ষের শখ ছিল সেতার বাজানো, কিন্তু এখন হোমিও শাস্ত্রে
তিনি মনোযোগী রোগী দেখতে হয়, যার ফলে সেই যে তার শখ সে তার বাজানো ছাদে উঠে, সেটি আর আজকাল খুব একটা হয়ে ওঠে না। তারা অনেক বড় ঐতিহ্যবাহী একটি বাড়ি নিয়ে এই বাংলাদেশে থাকেন, কিন্তু এখন রাজনৈতিক কারণেই বলা যায় দেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে যাওয়ার মানসিক প্রস্তুতি। তারা উপযুক্ত জায়গা খুঁজছেন কিন্তু সুবিধা মতো মিলছে না। উমজাক্ষ ভাবেন যে বাংলাদেশ যেমন সবুজ, শীতল, সুন্দর, এরকম একটি দেশে, এরকম একটি এলাকায় ভারতের যদি যেতে পারেন তাহলে তার ভাল লাগবে। অম্বুজাক্ষের স্ত্রী উদ্গ্রীব হয়ে আছেন কবে যাবেন, কবে যাবেন, কিন্তু অম্বুজাক্ষ দ্বিধান্বিত দেশ ত্যাগ নিয়ে। এমনি কি আর সব কিছু পাওয়া যাবে, অর্থাৎ এই দেশে যা কিছু আছে সেরকম তো আর ওই দেশে গিয়ে পাবেন না। এর মধ্যে মারাত্মক একটি দুর্ঘটনা, শোকের ঘটনা তাদের জীবনে ঘটে যায়। তাদের পুত্র অরুণ, এই যে বলেছিলাম যে ঝোপ জঙ্গল বাড়ির চারপাশে, সে অনেকটা বেপরোয়া হয়ে এই একটি সাপ মারতে গিয়ে সেই সাপের কামড়ে তাদের এক পুত্র অরুণ, তরুণ পুত্র, সে মারা যায়। এতে করে অম্বুজাক্ষের যে স্ত্রী সরোজিনী, তিনি আরও উদ্বিগ্ন হয়ে ওঠেন এবং ভেতরে ভেতরে তার বিক্ষোভ এবং উগ্রতা যেন বৃদ্ধি পায়, যদিও তিনি প্রকাশ করেন না। এর মধ্যে অম্বুজাক্ষ আসলে নিজের যে মনের কথা তিনি কাউকে যেন ব্যক্ত করতে পারছেন না, কিন্তু তার ভেতরে পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সব কিছু তার ভেতরে যেন একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু তিনি কারো কাছে প্রকাশ করতে পারেন না। এক সময় এই যে ভবনে দাঁড়িয়ে, পুরনো ভবনের দাঁড়িয়ে তার মনে হয় যে তিনি যেন যদি একটি দেশলাই কাঠি পেতেন তাহলে সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতেন। ভাষাটা এরকম, একটিমাত্র দেশলাই কাঠি খরচ করলেই হু হু করে আগুন জ্বলবে, আগুন এগিয়ে যাবে ছাদে, বর্গায়, শূন্য ধানের গোলায়, সরোজিনীর শুকনো হাড়ে। এই যে লাইনটি যদি ব্যাখ্যা করা হয় তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এই যে পরিবর্তনটি দেশভাগের ফলে, যে তার মাতৃভূমির অনেক কিছুই পরিবেশ পরিপ্রেক্ষিত তার জন্য প্রতিকূল হয়ে উঠেছে, শত্রু হয়ে উঠেছে। তিনি অন্য দেশে যাবেন কিন্তু সেটাও হয়ে উঠছে না। তাদের যে পরিবারের ঐতিহ্য ছিল, গোলা ভরা ফসল ছিল, সেটি এখন শূন্য। অন্য দেশে যাওয়া সম্ভব হচ্ছে না, আবার এই দেশে মান সম্মান নিরাপত্তা নিয়েও তিনি বাঁচতে পারছেন না, কিন্তু কাউকে বলতে পারছেন না। একবার মনে হয় তাই তার মনে হয় যে তিনি যেন যদি আগুন জ্বালিয়ে দিতে পারতেন সব কিছুতে, সবাই পুড়ে, পরিবারের সবাই যদি পুড়ে একসাথে মরত তাহলে বোধ হয় বাঁচতেন। এর মধ্যে আবার অম্বুজাক্ষের যে বৃদ্ধ পিতা, তিনি হঠাৎ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন, তার ডান দিকটা অবশ হয়ে যায়। অম্বুজাক্ষ যেহেতু ডাক্তারি করছেন, তিনি বুঝতে পারেন যে তার বৃদ্ধ পিতা অন্তত 6 মাসের জন্য অথর্ব হয়ে গিয়েছেন, বিছানা ছেড়ে তিনি উঠতে পারবেন না। তার পিতা কালীপ্রসন্ন যখন বুঝতে পারেন যে তার এই যে পক্ষাঘাত হয়েছে, তখন তিনি শঙ্কিত হয়ে পড়েন, এবং পক্ষাঘাত একজন বয়স্ক মানুষের জন্য কতটা ভয়াবহ, কতটা মারাত্মক তা তিনি উপলব্ধি করতে পারেন। এ অবস্থায় তিনি পুত্রের কাছে বিষ জাতীয় কোনো কিছু চান। বৃদ্ধ বলেন পুত্রকে, হোমিও ডাক্তার পুত্রকে বলেন, আমাকে মেরে ফেল বাবা, তোর পায়ে পড়ি, তোর ভালো হবে, আমি আশীর্বাদ করব তোকে। অর্থাৎ কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়লে একজন মানুষ মৃত্যু কামনা করতে পারে, তা উঠে এসেছে এই অম্বুজাক্ষের পিতা কালীপ্রসন্নের উক্তির মধ্য দিয়ে। এবং তিনি এখানে একটি কথা বলছেন যে আমি তো মরতেও পারছি না, বেঁচেও থাকতে পারছি না, আমি যেন একটা ফাঁদে পড়ে গিয়েছি, অর্থাৎ ভালোভাবে বাঁচারও সুযোগ নেই, আবার তিনি মরছেনও না, এটা ফাঁদ। এই যে ফাঁদ কিংবা খাঁচা, সেই কথাটিই যেন কালীপ্রসন্নের মুখ দিয়ে অনেকটা প্রতীকী অর্থে ব্যবহার হচ্ছে। এই যে কালীপ্রসন্ন পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে আছেন, তিনি সুস্থও হচ্ছেন না আবার মরছেনও না, অনেকটা যেন এই যে যারা সংখ্যালঘু
যারা নিরাপত্তাহীনতায় ভোগেন অথচ অন্য দেশে যেতে পারছেন না, তাদের সামগ্রিক অবস্থা অনেকটাই কালীপ্রসন্নের মতো, যিনি বাঁচছেনও না, আবার ঠিক মতো বাঁচতেও পারছেন না, আবার মরছেও না। না তো এর মধ্যে অম্বুচাক্ষ তার যে সংশয় ছিল সেটি আরও প্রকট হয়ে পড়ে। তিনি স্ত্রীকে একদিন হুট করে বলে বসেন, আমরা আর যাচ্ছি না সরোজিনী, গিয়েই বা কী লাভ বলো, একই কথা। এখানে অম্বুচাক্ষ দুটো প্রধান দিক উল্লেখ করেন, যে প্রথমত তার পিতা পক্ষাঘাতগ্রস্ত, এই অসুস্থ মানুষটাকে নিয়ে অন্য দেশে যাওয়া খুব মুশকিল। দ্বিতীয়ত তিনি বলছেন যে ও দেশে যারা গিয়েছে তারাও তো অনেকে অভাবে আছে, ও দেশেই মানুষ না খেয়ে মরছে, এখানে তো তবু দুটো খেয়ে বাঁচা যাচ্ছে। অর্থাৎ তিনি বলে ফেলেন যে তিনি আসলে আপাতত যাচ্ছেন না বা কখনোই যাচ্ছেন না। তো এর মধ্যে অম্বুচাক্ষর কথা আমরা আগেই বলেছি যে অম্বুচাক্ষ আসলে একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার একসময় সেতার বাজানোর অভ্যাস ছিল। আজকে এই মুহূর্তে তিনি সন্ধ্যায় সেতার নিয়ে ছাদে গিয়ে বসেন এবং তাতে দেশ রাগে সুর তোলেন। তো স্ত্রী আসলে এটি তার যে স্বামীর যে বক্তব্য অর্থাৎ দেশ ছাড়া হবে না, এটি আসলে পছন্দ করেননি। তিনি ঠিক বলতে পারছেন না তার ক্ষোভের কথা, তারপরে পুত্রটি মরল সাপের দংশনে, ভেতরে কিন্তু তার প্রচণ্ড বিক্ষোভ। তো তার সেতারটি ভেঙে ফেলা হয় এবং তিনি শেষ পর্যন্ত অর্থাৎ অম্বুচাক্ষের স্ত্রী সরোজিনী প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন স্বামীর প্রতি, তিনি যেন মারতে তেড়ে আসছেন, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে গল্প শেষ হয়েছে। এবং স্ত্রীর তাড়া খেয়ে বা স্ত্রী যে মারতে উদ্যত হয়েছে, অম্বুচাক্ষ বারবার চেঁচায় মিনতি করে, সরোজিনী আমাকে নয়, আমি নই। এই এই হচ্ছে এই গল্পের শেষ লাইন, অনেকটা ইঙ্গিতপূর্ণভাবে শেষ করা হচ্ছে। তো এটি এই বললাম গল্পের বিষয়বস্তু, তবে ভাষা কিন্তু অত্যন্ত প্রাসঙ্গিক, সমকালীন সময়কে তুলে ধরতে চরিত্র এবং পরিপ্রেক্ষিতের সঙ্গে অত্যন্ত সঙ্গতিপূর্ণ ভাষা এবং সংলাপ তিনি এখানে বর্ণনা করেছেন। আর যে বাড়ির পরিবেশ, প্রাকৃতিক পরিবেশটি, সেটিও কিন্তু অত্যন্ত নিখুঁত শিল্পীর তুলির আঁচড়ে যেন অঙ্কিত। এবং তিনি যেভাবে প্রাচীন বাড়ির বর্ণনা দিয়েছেন, সাপ খোপ এখানে রয়েছে, তক্ষক রয়েছে, সেই বর্ণনায় যেন আমরা আমাদের কাছে মনে হয় একটা ছবি ভেসে উঠছে। এছাড়া যেই লেখকের যে জীবন দর্শন, সেটা আমি আগেই বলেছি যে সব দেশেরই সংখ্যালঘু এবং উদ্বাস্তুরা কিন্তু যে কষ্টে থাকে, সেই কষ্ট সারা বিশ্বেই একরকম। সেই যে বিষয়টি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, নিজের জীবন দিয়ে হাসান আজিজ উপলব্ধি করেছেন এবং সে কারণেই এটি তার জীবন দৃষ্টির, জীবন দর্শনের অন্তর্গত হয়ে উঠেছে। সেটিকে তিনি এত আন্তরিক এবং বিশ্বাসযোগ্যভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। সব মিলিয়ে এই যে খাঁচা, সেটি সমগ্র বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ সম্পদ, গল্প সাহিত্যের একটি শ্রেষ্ঠ সম্পদ বলে আমরা বিবেচনা করি। ধন্যবাদ।